হ্যালো গাইজ, আপনারা দেখছেন অ্যাডভান্স মানি অনলাইন ইউটিউব চ্যানেল। তো আমরা আগের দিন দেখিয়েছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে কীভাবে ফর্ম ফিল করতে হয়। তো আজকে আমরা দেখাবো দীনবন্ধু মহাবিদ্যালয় কলেজের সেমিস্টারে ভর্তি কীভাবে করতে হয়। তো চলো দেখে নিই আজকে আমাদের ভিডিওটি। আমরা প্রথমেই আমাদের ওয়েবসাইটটি লিখে নিচ্ছি। সেমিস্টার আর ইয়ারলি দুটো অপশন আছে। তো আমরা সেমিস্টারের ফর্ম ফিল আপ গুলো দেখবো, সেমিস্টার ক্লিক করবো। সেমিস্টার ক্লিক করলে এরকম একটি পেজ খুলে আসবে। এখানে চাচ্ছে ক্যান্ডিডেট ইউজার আইডি, এখানে ইউজার আইডিটি আমরা বসাবো। আমরা বসিয়ে নিচ্ছি ইউজার আইডিটি। পাসওয়ার্ড বসাবো, পাসওয়ার্ড হচ্ছে ডেট অফ বার্থ। পাসওয়ার্ড বসিয়ে আবার লগ ইনে ক্লিক করতে হবে। তো দেখো ইউজার আইডি আর পাসওয়ার্ড দিলে এরকম পেজটি খুলে আসবে। এখানে অনেকগুলি অপশন আছে। তো এর নিচে আমাদের পেমেন্টের অপশন দিয়েছে, আমরা এখান থেকে পেমেন্টটি করে নেব। এখানে দেখো বিএ জেনারেলের 698 টাকার চার্জ দেখাচ্ছে, ফোর্থ সেমের ফাইনাল অ্যাডমিশন। তো আমরা এখানে পেমেন্টটি করব। তো দেখো একদম নিচে ডান দিকে একটি অপশন রয়েছে মেক পেমেন্ট বলে, এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করলে এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে দেখো এসিসি টু বলে একটি বক্স আছে নিচে, সাবজেক্টগুলো মিলিয়ে নেবে, তারপরে এসিসি টু সাবজেক্টটি সিলেক্ট করতে হবে। এখানে আমরা বেঙ্গলি নেবে, বেঙ্গলিটা দেবো, দি আপডেট অ্যান্ড কন্টিনিউ। দেখো আপডেট অ্যান্ড কন্টিনিউ করলে এরকম একটি পেজ চলে আসবে, এবার শুধু পেমেন্টের অপশনটি বাকি রয়েছে। তো অনলাইন মোডে পেমেন্টটি হবে, সাবমিট করে দেবো আমরা। দেখো পেমেন্টের পেজটি চলে এসছে, এই বক্সে ক্লিক করতে হবে। বক্সে ক্লিক করে আমরা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্টটি করবো। এখানে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করা যাবে, এখানে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্টটি করা যাবে। চলো এবার আমরা পেমেন্টটি করে নিচ্ছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো।